দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাভিশন কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ কে আনোয়ার রহমান, ডিরেক্টর ফিনান্স মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ FCA এবং পরিচালক আহসানুল বাশার। এছাড়াও বাংলাভিশনের বিভিন্ন বিভাগের প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় দর্শক, শুভানুদায়ী, কলাকুশলী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মিলাদে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে অন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছিল না।